আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এসে পড়েছি নবম দশম শ্রেণীর ফিজিক্সের অষ্টম অধ্যায় নিয়ে অষ্টম অধ্যায় তোমাদের কি রয়েছে অষ্টম অধ্যায় রয়েছে আলোর প্রতিফলন এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক অন্যান্য অধ্যায়ের থেকে একটু সোজা এবং এটা থেকে কিন্তু প্রায় প্রতি বছরই কিন্তু কোশ্চেন হয় সৃজনশীল আসে এটা থেকে আজকে আমি এই অধ্যায়ের টোটালি আলোচনা করব যে সকল জিনিস তোমাদের ভুল হয় সেই সকল জিনিস নিয়েও আলোচনা করব বিশেষ করে আজকে তোমাদের চিত্রের দিকে একটু বেশি খেয়াল করবো কারণ চিত্র থেকে তোমাদের আসবে চিত্র ছাড়া এখানে আসছে তোমার দুইটা ধরনের টাইপসের হয় একটা হচ্ছে তোমার আসে ম্যাথ থেকে আর আরেকটা হয় তোমার চিত্র থেকে তো আজকে তোমাদেরকে সাধারণত আমি চিত্র নিয়ে একটু বেশি কথা বলবো সাথে ম্যাথেরও কিছু আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যায় ঠিক আছে তো এটা হচ্ছে তোমার আলোর প্রতিফলন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে উত্তল দর্পণ ঠিক আছে তো উত্তল দর্পণ কাকে বলে উত্তল দর্পণ হলো কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে হতে সংঘটিত হয় তবে তাকে উত্তল দর্পণ বলে তো উত্তল দর্পণে সাধারণত কিভাবে তোমরা চিনবে যখন এটা একটা ধরো দর্পণ ঠিক আছে এই দর্পণে যখন মাঝখানে পাড়া লাগানো থাকবে এটা হচ্ছে তোমার উত্তল দর্পণ আর অবতল কীভাবে চিনবে ধরো এই আরেকটা দর্পণ এই দর্পণে যখন পিছনে এভাবে পাড়া লাগানো থাকবে সেটা হচ্ছে তোমার অবতল দর্পণ তো এখানে যখন আমাদের ম্যাথ আসে তোমরা জানোই তখন কিন্তু এখানে ফোকাস এটা আমি আসলে এত ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনাটা করলাম না সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে দিলাম তো এখানে তোমার উত্তল দর্পণ এখানে ধরো এফ অর্থাৎ আমার ফোকাস দূরত্ব উত্তল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় হয় মাইনাস অর্থাৎ ঋণাত্মক আর এখানে হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ এগুলো তোমার সব ঋণাত্মক ধরতে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে ঠিক আছে তুমি যখন অঙ্ক করবে অর্থাৎ যেটা তুমি ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ যখন এই অঙ্কটা করবে তখন কিন্তু অবশ্যই এফ এর মান ঋণাত্মক বসিয়ে তারপর করবে অনুরূপভাবে অবতল দর্পণ যেটা দেখালাম যে পিছনে পা লাগানো থাকবে তো অবতল দর্পণের ক্ষেত্রে প্লাস হবে দুইটাই আবার যখন বাস্তব বিম্ব হবে তখন ভি 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 মানে কি ভি হচ্ছে প্রতিবিম্ব তো ভি হচ্ছে যখন তখন এটা হবে প্লাস যখন বাস্তব বিম্ব হবে এরপর যখন তোমাদের অবাস্তব বিম্ব হবে তখন ভি হবে মাইনাস আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে তোমাদের সাধারণত চিত্র থাকে মোট পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর এটা হচ্ছে মূলত অপশনাল এটা তারপরে তোমাদের একটু দেখে রাখার দরকার আমি এটা খুব ই করার জন্য তোমাদের জন্য লিখে রেখেছি তোমরা এইভাবে চাইলে নোট করে রাখতে পারো কিংবা আমারটাই স্ক্রিনশট মেরে রাখতে পারো যেখানে অসীমে বিম্ব যখন কোনো বস্তু অসীমে স্থাপন করা হবে সেটার বিম্ব হবে ফোকাসে আকৃতি হবে খর্বিত প্রকৃতি হবে বাস্তব ও উল্টো তোমরা যখন সৃজনশীল করবে তখন কিন্তু তোমাদের এভাবেই কিন্তু লিখতে হবে তো এখানে আমি সবগুলো যেভাবে লিখে রেখেছি তো তোমরা এটা একটু পড়ে নাও তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা ট্রিক্স ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তোমার এটি সামনে দেখছো অবতল দর্পণ ঠিক আছে আমি পিছনে পাড়া লাগিয়ে রেখেছি আর একটু দরকার পড়লে এখানে ভালো করে দেখা না গেলে লাগিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তো এখন আমার এই বিষয়টা হচ্ছে এগুলো যেগুলো এটা দেখতে তুমি লক্ষ্য বস্তু আমি স্থাপন করেছি বিভিন্ন জায়গায় এই কয়টা জায়গায় লক্ষ্য বস্তু স্থাপন হতে পারে অর্থাৎ কি এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টা আমরা এর আগে পড়লাম ঠিক আছে তো এটা হচ্ছে আমার ফোকাস ফোকাস বিন্দু আর এটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ পি পি হচ্ছে আমার মেরু ঠিক আছে এখন তোমার কিভাবে কিভাবে আসতে পারে সেটার এই কি আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমার সব ক্ষেত্রে আমাকে সিক্স বানাতে হবে সিক্স সব ক্ষেত্রে আমি সিক্স বানাবো ঠিক আছে তখন আমি সিক্স কীভাবে বানাবো সেটা দেখাই তো এটা হচ্ছে অসীম দেখো এখানে কিন্তু কোনো দাঁত নেই এটা অনেক পিছন থেকে আসতেছে সো এটা হচ্ছে আমার অসীম যখন অসীম হবে এটা একটা এটার মান দিব আমরা ওয়ান যেটা অসীম যেটা ওয়ান এরপরে যেটা হবে এটা হবে বক্রতার ব্যাসার্ধের বাইরে এটার মান টু এরপর যেটা বক্রতার ব্যাসার্ধ এটা হবে আমার থ্রি এটা হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধের মাঝখানে হচ্ছে এটা আমার ফোর আর এটা হচ্ছে ফোকাস বিন্দুতে আমি একটা লক্ষ্যবস্তু স্থাপন করেছি এটা ফাইভ ধরলাম আর এটা হচ্ছে মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে এটাকে ধরলাম আমরা সিক্স ঠিক আছে গেল এখন আবার কি করব এটা দেখো তো আমার সব ক্ষেত্রে কিন্তু সিক্স বানাতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ওয়ান অর্থাৎ এটা কি অসীমে এটাকে আমরা কি কি উপায়ে সিক্স বানাতে পারি এটা দেখব এটা সাথে আমরা ফাইভ যদি যোগ করি তাহলে আমার সিক্স হয় পাঁচ আর এক ছয় তা ছয় হলো তাহলে ছয় কোন্টা ধরেছিলাম ছয় ধরেছিলাম এটা তাহলে আমরা যদি কোনো বস্তু যদি অসীমে স্থাপন করি তাহলে সেই তার লক্ষ্য বস্তু হবে আমার ফোকাস বিন্দু আর হচ্ছে মেরুর মাঝখানে ঠিক আছে এরপরে হচ্ছে কোনো বস্তু যদি আমরা বক্রতার কেন্দ্রের বাইরে স্থাপন করি অর্থাৎ টু টু এর সাথে যদি সিক্স যোগ করি তাহলে আমার হয় মানে অর্থাৎ টু এর সাথে যদি আমি ফোর যোগ করি তাহলে আমার সিক্স হয় তাহলে এখানে ফোর কোথায় ফোর হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ফোর তাহলে আমরা এখানে স্থাপন করলে বস্তুটা প্রতিবিম্ব হবে এই জায়গায় অনুরূপভাবে আমরা যদি বক্রতার কেন্দ্রে স্থাপন করি অর্থাৎ তিন এটা আমার তাহলে তিনের সাথে তিন যোগ করলে আমার ছয় হয় তাহলে এখানে যদি স্থাপন করি তাহলে বস্তুটা হবে এখানে অর্থাৎ নিচে স্থাপিত হবে এরপর যদি অনুরূপভাবে এটাতে করি তাহলে চার আর দুই যোগ করলে ছয় তাহলে চার হচ্ছে এখানে আর দুই কোথায় পড়েছি দুই পড়েছি এই যে এখানে তাহলে এখানে স্থাপন করলে বস্তু হবে আমার এই জায়গায় এটা পাঁচ পাঁচ আর এক ছয় আমরা যদি এখানে স্থাপন করি তাহলে এটা আমার অসীমে চলে যাবে বস্তু আর যদি এখানে স্থাপন করি ছয় আর ছয় তাহলে বস্তু এটা এখানেই থাকবে তো এই হচ্ছে তোমাদের মনে রাখার ট্রিক্স তারপর দেখো এটা এটা হচ্ছে তোমাদের চিত্রগুলো আমি দেখে দিচ্ছি লক্ষ্য বস্তু যখন অসীম দূরে অবস্থিত এর আগে যেটা দেখিয়েছি ওয়ান প্লাস সিক্স অমন করে এটা বসাবে তো এটা কিভাবে বসাবে সেই চিত্রটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমে তুমি যে কোনো একটা স্কেল ধরবে ধরে যে কোনো তোমার ইচ্ছা মতো একটা দাগ দেবে ঠিক আছে দাগ দেওয়ার পরে তুমি এই কর্নারে ধরবে কম্পাস দিয়ে এটাকে অর্ধেক করার চেষ্টা করবে ঠিক আছে এখানে একটা দিবে দিয়ে এখানে দিবে দেওয়ার পরে বাকি যে পিছনে বেশি হবে সেটা মুছে দিবে ঠিক আছে এরপরে এই জায়গা থেকে নিয়ে এখানে এমন করে দেবে তারপর যদি তোমার উত্তর দর্পণ হয় তাহলে এদিকে পাড়া লাগাবে অবতল হলে এদিকে পাড়া লাগাবে ঠিক আছে আচ্ছা আর এটা আমরা কি করেছি লক্ষ্য বস্তু অসীমে অসীমে এটা আমরা দেখতে পাচ্ছি না এজন্য আমরা এখান থেকে একটা দিব দিয়ে আমরা এটা প্রতিফলিত হয়ে আমার এটার মাঝখান দিয়ে যাবে আবার এটা একটা দিব দিয়ে এটাও প্রতিফলিত হয়ে এটার মাঝখান দিয়ে যাবে যে এখানে মিলিত হবে আর এটাই হচ্ছে আমার লক্ষ্যবস্তু এভাবে আমরা করে দিব আর নিচে অবশ্যই আমাকে লিখতে হবে অবস্থান কোথায় ফোকাসে অবস্থান প্রকৃতি কি এটা বাস্তব অবাস্তব না কারণ এটাকে আমরা দেখতে পাচ্ছি সো এটা বাস্তব এবং উল্টা দেখতে পাচ্ছ ওই যে চিহ্ন দিয়ে দিয়েছি উল্টা আর আকার হচ্ছে খর্বিত খর্বিত মানে ছোট। এরপর হচ্ছে বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত এই যে আমার বক্রতার কেন্দ্র এই এই হচ্ছে আমার ফোকাস তাহলে এই হচ্ছে আমার বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে এখানে আমি একটা বস্তু প্রথমে স্থাপন করব করে কি করব এটার মাথা থেকে এখানে দিব দিয়ে এটা কোন দিক দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে সব সবসময় চিন্তা করবে ফোকাস দিয়ে যেতে ফোকাস দিয়ে যাবে এরপর আবার এখান থেকে নিয়ে ফোকাস দিয়ে যেয়ে সোজা করে দিবে যেইটা তোমার সোজা যাবে গিয়ে ফোকাসে যাবে আবার যেটা ফোকাস দিয়ে যাবে যাওয়ার পরে নিতে সোজাতে যাবে সব একই দিয়ে এখানে মিলিত হয়েছে এখানে তীর দিবে আর এখানে কি হবে যেগুলো তোমার অবস্থান প্রকৃতি বাস্তব উল্টো অবস্থান কোথায় মাঝখানে আর খর্বিত মানে কি ছোট সেখানে এম অর্থাৎ আমার বিবর্ধন হবে একের থেকে ছোট তো এরপর হচ্ছে বক্রতার কেন্দ্র অবস্থিত এটা সব থেকে ইজি আর এটা খুব গুরুত্বপূর্ণ এটা আসে এই আমার বক্রতার কেন্দ্র একটা বস্তু করলাম রাখার পরে এটা আমার কি হলো এটা এই ফোকাস দিয়ে গেল গিয়ে সোজা গেল এটা আবার এমন করে সোজা গেল তারপর এটা কি ফোকাস দিয়ে গেল ঠিক আছে ফোকাস দিয়ে যাওয়ার পরে এটা এখানে মিলিত হলো তার মানে এটা এই লক্ষ্য ঠিক নিচেই অর্থাৎ এটা কোথায় স্থাপত্য হলো কেন্দ্রে একদম যে ফোকাস বক্রতার কেন্দ্রে এবং এটা বাস্তব এবং দেখো এটার একদম উল্টা এখানে এরকম করে তীর দিয়ে দিবে আর সমান এটা কিন্তু একদম সমান সমান হলে বিবর্ধন এম সমান ওয়ান হয় দেখো অনুরূপভাবে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত এটা কীভাবে করবো বলতো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে এটা তোমার অবত্য হল আমি দেখিয়ে দিয়েছি এটা ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে বস্তু স্থাপন করেছি অনুরূপভাবে সবগুলো একই রকম আমি সোজা দিলাম তারপরে ফোকাস বিন্দু দিয়ে দিলাম তারপরে এইটা আবার ফোকাস দিয়ে দিলাম আবার সোজা করলাম তাহলে স্থাপিত হলো এই জায়গায় ঠিক আছে এই জায়গা স্থাপিত হলো একই একবার ফোকাস দিয়ে দিবে তখন সোজা হবে আবার ফোকাস মাঝখানে যখন দিবে তখন আবার এখানে স্ট্রেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা অসীমে অবস্থিত বাস্তব এবং উল্টো এ উল্টো আর এটা হচ্ছে বড় এরপর দেখো প্রধান ফোকাসে এই যে আমার ফোকাস এই ফোকাসে আমি একটা বস্তু স্থাপিত করেছি এইটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে বুঝে নাও তো এখানে আমি এই তোমার বস্তুটা স্থাপন করলাম ঠিক আছে স্থাপন করার পরে দেখো এটা কি হয় এটা ধরো এই যে আমি এখানে বস্তু স্থাপন করলাম করার পরে এখান থেকে একটা আগের নিয়ম অনুযায়ী এটা ফোকাস দিয়ে যাবে গিয়ে আবার সোজা যে ফোকাস দিয়ে আবার ফিরে যাবে যার পরে এখন তো এটা চলে গেল যাওয়ার পরে এটা আমাকে পিছনের দিকে হালকা কালি দিয়ে বর্ধিত করতে হবে ঠিক আছে ফাঁকা ফাঁকা দিয়ে আমরা বর্ধিত করবো আর এটা হচ্ছে তোমার একদম এখান মাথা থেকে ধরে একদম বক্রতার কেন্দ্র দিয়ে যাবে আবার এটাকে পিছনে স্ট্রেট করে দিব তাহলে এটা কি কোথাও মিলিত হলো মিলিত কিন্তু হলো না এর জন্য এটা হবে অসীম বাস্তব ও উল্টা অর্থাৎ অবাস্তব ও সোজা আর অত্যন্ত বিভর্জিত অর্থাৎ হচ্ছে এম হচ্ছে আমার ইনফিনিটি এটা গুরুত্বপূর্ণ তবে তোমাদের লেভেলে এটা অতটা বেশি আসে না আচ্ছা তারপর হচ্ছে ফোকাস ও মেরুর মাঝখানে এটা আমার ফোকাস এটা আমার মেরু ফোকাস এবং মেরুর মাঝখানে তো আমি বস্তুটা স্থাপন করলাম করার পরে নিয়ম একটাই যে এই দিক আমরা বস্তু দিলাম দেওয়ার পরে ফোকাস দিয়ে চলে গেল পিছনের দিক বর্ধিত করলাম এই দুইটাই আমার শুধু পিছনে বর্ধিত করতে হয় প্রধান ফোকাসে আর হচ্ছে ফোকাসও মেরুর মাঝখানে বর্ধিত করার পরে এটা আমার এই যে এইটার মতোই কিন্তু এটাতে মিলিত হয় না এটাতে মিলিত হবে এটাতে এই কেন্দ্র দিয়ে দিলাম দেওয়ার পরে পিছন দিকে যখন আমি বর্ধিত করব তখন দেখবা এটা এই জায়গায় মিলিত হয়ে গেছে এই ক্ষেত্রে তোমরা চিত্রটা একটু মাঝখানে আঁকার চেষ্টা করবে অর্থাৎ এইটা তাহলে কি হয় তাহলে তোমার এখানে জায়গা ফাঁকা থাকে তো এই যে মিলিত হয়ে গেল তো কি হলো আয়নার পিছনের অবস্থান অবাস্তব এবং সোজা আর এটা হচ্ছে বড় অর্থাৎ এম বিবর্ধন হচ্ছে একের থেকে বড় ঠিক আছে তো আজকে মূলত এই চিত্রগুলো নিয়ে আলোচনা করলাম আর অঙ্কর ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে কোথায় ফোকাস কোথায় প্লাস মাইনাস হবে এগুলো পারলে অঙ্ক কোনো ব্যাপারই না অঙ্কের দুইটা সূত্রই আছে তো অঙ্ক নিয়ে এখানে আলোচনা করার ঠিক তেমন কিছু নেই আর এগুলো যদি পারো তাহলে পুরো অধ্যার জন্য স্টুডেন্টশীল তোমার কাছে কোনো ব্যাপারই হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বরাবরের বড়ের যেটা বলি লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম